থেকে 6টা ভুট্টা চুরি করছে, এই যে ভুট্টা বাইন্দা টাইন্দা নিছি কিছু, মানে গ্রামীণ পরিবেশে একটু সময় কাটাবেন নিরিবিলি ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। এই যে আমার বন্ধু ভুট্টা চুরি করছে, কি ভাগ বাটোয়ারার জন্য বসে আছেন, এসে সময় কাটাতে পারেন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে, বসার মতো সুন্দর সুন্দর জায়গা হয়েছে। হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের, কেমন আছেন সবাই? আশা করি সকাল অনেক ভালো আছেন। আজকে অফডে বের হয়ে পড়লাম, আজকে আপনাদের কই নিয়ে যাব বলেন তো, চলেন। আজ আমরা আমাদের সাভারের আশেপাশে খুবই নিরিবিলি মনোরম একটা পরিবেশ, একবারে গ্রাম্য পরিবেশ, সেখানে নিয়ে যাই। আমরা এখন আছি হলো ব্যাংক টাউন, এই ব্যাংক টাউনের জ্যামে পড়ে গেছি, জ্যামটা বেরোই। ঢাকা থেকে যারা আসবেন, এই যে সাভার যাওয়ার আগে এনাম মেডিকেলের যে রোডটা ঢোকার জন্য, এটা অবশ্যই যে বাম দিয়ে যে কাটাটা আছে, এ বামের এই কাটাতে ঢুকবেন, না স্যার সামনে দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই, আবার অনেক দূর দিয়ে ঘুরে আসতে হবে আপনাকে। এই বামের যে কাটাটা এদিক দিয়ে ঢুকলেন, ঢোকার পর যে এনাম মেডিকেল রোডটা, এনাম মেডিকেল রোড অথবা থানা স্ট্যান্ড রোড যেটা, এটা ঢোকার জন্য এই এখন এই অনেক আগে একটা কাটা দিয়ে দিছে, এই কাটা দিয়ে ঢুকতে হবে। এই যে দেখা যাচ্ছে কিনা দেখেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, পার্বতীনগর, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সন্দীপ সড়ক, থানা রোড, সাভার, ঢাকা। আমরা এই রোড হয়ে যাব। আমরা যেভাবে যাব, থানা স্ট্যান্ড রোডে ঢোকার পর আমাদের সামনে পড়বে মুক্তির মোড়, মুক্তির মোড় থেকে হাতের ডানে যে নাও বাজার যে বলে, নাও বাজার পর্যন্ত যাব। নাও বাজার যে ব্রিজটা আছে, ব্রিজ হয়ে তারপরই যাওয়া যায়, তো চলেন। এই যে নাও বাজারটা পার করলে এরকম একটা ব্রিজ পাবেন, ব্রিজটা পার হয়ে হাতের ডানে যেতে হবে, সামনে যে কয়টা রোড পড়বে সবগুলো হাতের ডানে, তাহলেই সেই রূপনগর যেতে পারবেন। যতদিক চোখ যায় শুধু সবুজ আর সবুজ, দেখছেন? আছে খুব সুন্দর মনোরম পরিবেশ, এসে সময় কাটাতে পারেন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে, বসার মতো সুন্দর সুন্দর জায়গা হয়েছে। হ্যাঁ, সেই জায়গায় আসলে আমরা একটা দোকানে পেঁয়াজি খাই, মানে পেঁয়াজের যে বড়াটা যেটা বলে না, পেঁয়াজু পেঁয়াজি, তো দেখি আজকেও পাই কি না ওই দোকানে। ওই দোকানে মাঝে মাঝে বসে, মাঝে মাঝে বসে না, নাই আজকে বন্ধ। পেঁয়াজের দাম কই বাড়ছে বেটা, পেঁয়াজের দাম তো কম, 30 টাকা কেজি পেঁয়াজ এখন। আচ্ছা পেঁয়াজি যখন পাইলাম না, এই রোডের মাথায় হাতের বামে একটা জায়গা আছে আকশীনগর, ওখানে যাচ্ছি। মানে অন্যরকম একটা গ্রাম্য পরিবেশ, খুব ভাল লাগে এদিকে। আমরা মাঝে মাঝে আসি, যদিও ভিডিও বানানো হয় নাই এই জায়গার, কোনো ভিডিও আমি এর আগে পরে বানাই নাই, দেখা গেছে হয় ক্যামেরা নিয়ে আসি নাই, বা ক্যামেরা নিয়ে আসলেও চার্জ নাই, এরকম বহুত কিছু হয়েছে, বাট বহুবার আসা হয়েছে এখানে আমাদের। অনেকে আসে এখানে, খুব সুন্দর খোলামেলা। আহ, এক কথায় মানে ঢাকার ভিতরে গ্রামের একটা পরিবেশ পাইতে হলে এখানে আসতে হবে। মানে গ্রামীণ পরিবেশে একটু সময় কাটাবেন নিরিবিলি ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। আর কখনো কি ভুট্টা খেয়ে দেখছেন, ভুট্টা, এই যে আমরা যে পপকর্ন খাই সেই ভুট্টা, এই যে সে ভুট্টা, ভুট্টা খেতে আছে, এই যে এটা ভুট্টা ক্ষেত।
যে পাশে ধান চাষ করছে, এর আগে গুলোতে সব সরিষা ক্ষেত ছিল, পুরোটা সরিষা ছিল, সরিষা আর সরিষা। এই সরিষা উঠানোর পরে যা এখন ধান লাগাইছে সবাই, আমরা এখানেই বসবো। এই যে ভুট্টার ক্ষেত। রুকো যারা, সবার করো। আচ্ছা, কাহিনী যেটা হয়েছে, ওখানে বসে থাকতে থাকতে সন্ধ্যা লাগছে, আমার বন্ধুর মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসছে, ক বন্ধু ভুট্টা পোড়া অনেক ভাল লাগে, চল ভুট্টা নিই। পর ওখান থেকে ছয়টা ভুট্টা চুরি করছে। এই যে ভুট্টা বাইন্দা টাইন্দা নিছি, কিছু ছিল না। পর ওর বাইকে ছিল হলো বাইক মোছার একটা তেনা, মানে বাইক মোছার যে একটা কাপড়, ওইটা দিয়ে বাইন্দা নিছে ছয়টা। এই যে আমার বাইকে নিছি, এটা আবার ভাগ বাটোরা হবে, ও নিবে কয়টা আমি নিব কয়টা। বহুদিন পর ভুট্টা চুরি করছি, বহুদিন ছোটবেলায় এগুলো করছি কিন্তু বড় হয়ে প্রথম। এই যে আমার বন্ধু ভুট্টা চুরি করছে, কি ভাগ বাটোরার জন্য বসে আছো নাকি এই জায়গায়? কি এগুলা ভিডিও দিব না? এই যে ভুট্টা এখন ভাগ চলতেছে, সে পলি নিয়ে আসছে, ভুট্টা ভাগ করে পলির ভিতর ঢুকে নিয়ে যাবো এখন আমরা।